মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না। বঙ্গর ডিটিএ অসমক দিলে ভাবুকি, বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না। অসমক ধবক দিবলৈ মমতাই কোত সাহস পালে? মমতার ভাষ্যত উভতি ধরে সামাজিক মাধ্যমত মুখ্যমন্ত্রী প্রকাশ করিলে প্রতিক্রিয়া। ভালকৈ শুনক মমতা বেনার্জির উচতনিমূলক ভাষ্য। বঙ্গ জ্বলিলে উত্তর পূবর দিল্লি, বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা জ্বলিব। প্রধানমন্ত্রীর গাদিও থরক বরক হব। বুধবারে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদর প্রতিষ্ঠা দিবসত বাংলাদেশ প্রীতি দেখায় এইদরে বিজেপি সরকারক হুঙ্কার দিছিল মমতায়। আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। আমাক রঙা চকু দেখাবলৈ সাহস কোত পালে বলে মমতাক প্রশ্ন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সকিয়নি দিলে। নিজের ব্যর্থ রাজনীতিরে ভারতক জ্বলাবলৈ চেষ্টা নকৰিব। এগৰাকী মুখ্যমন্ত্রী হিসাবে বিভাজনকারী ভাষা কোৱাটো শুভা নাপায়। ইফালে অসমৰ লগত মণিপুৰৰ মুখ্যমন্ত্রীও উভতি ধরলে বঙ্গৰ মুখ্যমন্ত্রী মমতা বেনার্জী। উত্তর পূবক ভাবুকি দিবলৈ কোত সাহস পালে বলে মমতা বেনার্জীর মন্তব্য কঠোর ভাষার গরিহণা দিলে মণিপুৰৰ মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। মমতা বেনার্জীক উত্তর পূব তথা সমগ্র দেশবাসীর ওসরত রাজহুয়াক ক্ষমা খোঁজার দাবি তুলিলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ে। বঙ্গর মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীর উচতনিমূলক মন্তব্যর পিছতে সরব শাসকীয় বিরোধী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক প্রশংসা করে বিজেপি সাংসদ আর পশ্চিমবঙ্গ বিজেপির উপসভাপতি সৌমিত্র খানে কলে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত অসমত উন্নয়ন পর্ব চলিছে আর মমতার নেতৃত্বত বঙ্গত ধ্বংসযজ্ঞ চলিছে। আনহাতে মমতাক কঠোর ভাষার সমালোচনা করিলে বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সি আর কেশাবনে। অফ দিস ডেঞ্জারাস স্পিচ অফ মমতা ব্যানার্জি ইন উইচ শি মেক্স আ ড্রেডেড ডিক্লারেশন সেইং বেঙ্গল বার্নস Assam, Uttar Pradesh, Bihar, Northeast, and even Delhi will burn. This language of treason, this language of hate and division could very well disturb, disrupt and destabilize, you know, the peace not only in West Bengal and but the, in the entire nation, the peace could be destabilized because of such statements. News Desk, News 18, Assam North East. আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।